কেন হঠাৎ করে আমরা ড্রাগস অ্যাওয়ারনেস এর সম্বন্ধে আলোচনা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেননা বর্তমান সময়ে আমরা দেখছি ড্রাগস আক্রান্তে অনেক মানুষের অসময়ে জীবন আমরা নিয়ে যাই, যার কারণে আমরা আমাদের এনজিও তরফ থেকে আমাদের ত্রিপুরার জন্য আমরা আমাদের ত্রিপুরার ছাত্র ছাত্রী এবং যুবক ভাইদের জন্য আমরা কিছু করার জন্য আমরা উদ্যোক্তা নিয়েছি, যে আমাদের এই এনজিওর নাম হল স্কুল অফ হোপ ফাউন্ডেশন ওয়েলফেয়ার সোসাইটি। এই এনজিও আমাদের এই ত্রিপুর থেকে স্থাপিত, আমরা গভর্নমেন্ট রেজিস্টার আমরা পেয়েছি, আমরা গভর্নমেন্ট এখন রেজিস্টার পাওয়ার ফলে আমরা শুধু ত্রিপুরাতে আমরা সীমিত থাকব না, আমরা সারা ত্রিপুরাতে আমাদের এই এনজিওর মাধ্যমে আমরা মানুষের ছাত্রছাত্রীদেরকে ভালো একটা রাস্তা দেখার জন্য আমরা উদ্যোক্তা নিচ্ছি। বিশেষ করে আজকে আমাদের সামনে ছাত্রছাত্রীদের এবং দোকান বিক্রেতা ক্রেতাদের সামনে আমাদের দুই দুজন বক্তা রেখেছেন ড্রাগসের অ্যাওয়ারনেসের সম্বন্ধে। আমি সেইটুকু কিছু আমি বলার জন্য আমি চেষ্টা করব। বিশেষ করে আমরা এক সময় দেখছি ছাত্রছাত্রীদের কথাই আমি বলব, এক সময় আমরা গ্রাম গঞ্জে আমরা দেখি একটা গ্রামের যদি কেউ যদি মাধ্যমিক যদি পাস হয়, সেই গ্রামের সমস্ত ভাই বোনেরা এবং মা বোন মা বোনরা উজ্জ্বল, মানে একটা লাইটের মতো আমরা তখন সবাই আনন্দ খুশি আমরা করি। কিন্তু আজকে কেন আমাদের গ্রাম গঞ্জে বিএড এম এ সব কিছু ডক্টর ইঞ্জিনিয়ার করার পরেও আমরা কেন আমরা সে আনন্দ আমরা ফিরে আমরা পাই না, কেননা সে একটাই বিষয় ড্রাগস। এই ড্রাগস হলো আমাদের সবচেয়ে ক্ষতিকারক, ড্রাগস হলো আমাদের কোনো জাত পা ধর্ম বর্ণ দেখে না, সেই ড্রাগস হলো আমাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে আমাদের গ্রামে এবং পরিবারে আমাদের বাড়িতে আমার জীবনে সবচেয়ে খারাপ জিনিস। কিন্তু আমরা জানি সেই জিনিসটা খারাপ, তারপরেও আমাদের এখন সারা ত্রিপুরাতে আমরা দেখি ড্রাগসের আক্রান্ত অনেকজন মারা যায়। বিশেষ করে আমরা এক সময় দেখি আমাদের ছাত্রছাত্রী ভাইরা বা বোনেরা একজন আর একজন যে বেশি লেখাপড়া করে উচ্চশিক্ষিত হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আজকে আমরা দেখি আমাদের সমাজে আমাদের রাজ্যেতে একজন আর একজন ড্রাগস কিভাবে উনি ড্রাগস খাইতেছেন, ওনার থেকে আরো দামি ড্রাগস খাইতে পারেন সেইটিকে আমরা দেখি। কিন্তু বিশেষ করে সেই ড্রাগস জিনিস আমাদের জন্য কি করতে পারি, ড্রাগস আমাদের জন্য একমাত্র আমাদের মরণ সারা কোনো করতে পারি না। আপনি ভাবেন তিনি ত্রিপুরা রাজ্য নেছেন, তিনি সোসাইটি হাইবার, তিনি এনজিও রক্ষা খাইয়া ভাবে শুধু পুলিশ প্রশাসন চিনিয়া, শুধু সরকার চিনিয়া, শুধু এনজিও চিনিয়া, সেই যত অপরাধ সরাই সেই যত চেষ্টা আমাদের সহযোগিতা খাইয়া না নাই থাকি সে তিনি সারা এবং তিনি ভবিষ্যৎ তরফ আগামী দিনে উজ্জ্বল নাই, বরং বিষয়টি সে একমাত্র তিনি ত্রিপুরা রাজ্য শান্তি হয় কোনো সম্প্রীতি হয় কোনো নাইথক খেলায় ও ব্রাক্স নিয়াত নিয়ে রবি বাচমানি বিশেষে নাইথক খেলায় দেখছি যে নাইথক কচু করতে চাই মান নাই এবং যদি কাছে লোকা করতে হয়তো করছো সেই কাছে কাছে পরিবার নেব ব্রাক সময় প্রেমানি নেব ব্রাক সময় বেড়ায় কোনো প্রবলেম নেব বাসা বানাচ্ছেন ব্রাক্স থামানি বাবা গুমার মুখার আই খরচ খালে সেই সব